আরে রাখেন তো আপনার নেকা কান্দা। আপনি বিয়ার হতে কথা যে কম, বিয়ার মধ্যে মোটে 5-7 জন মানুষ এসে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে গেছে, ঠিক মতো তো খাওয়া দাওয়াও দিতে পারেন নাই। এখন আবার বলতেছেন আমার কাছে টাকা নাই না? শোনেন ফাইনাল কথা, আপনি যদি আমার টাকা দিতে না পারেন, আপনার এই যে মিয়া, আজকে থেকে আপনার বাড়িতে থাকবো। কারণ যেদিন আমার 2 লাখ টাকা দিতে পারবেন, সেই দিন আপনার মিয়া আমার বাড়িতে যাবো। তাছাড়া আপনার মিয়া জানে আমার বাড়িতে যায় না, এটা কিন্তু আমার ফাইনাল কথা। আর আমার বাড়িতে যদি যায়, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আর তরে কয়া যায়, যেদিন 2 লাখ টাকা এই হাতের মধ্যে নিতে পারবি, সেই দিন আমার বাড়িতে যাবি। তাছাড়া গেলে কিন্তু ব্যাপারটা তো জানাই আছে। রাবিয়া, রাবিয়া এখন এগুলা কি হইতেছে? আমি থাকি দুনিয়ার জ্বালার যন্ত্রণায়, আর তুই এখানে বৈশা 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 খালি টাইম পাস আর টাইম পাস, বাড়িতে মানুষের শেষ। এটা ভালো দেখলে লাগবে আমার, এগুলা কয়দিন গলাগো, কয়দিন গলাগো? 2 লাখ টাকা লাগে আমার? 2 লাখ টাকা তুই তোর বাপের কাছ থেকে আইনা মারে দিবি? দিলে আমার মনটা শান্তি হয়? তুই তা তো পারস না। আজকের দিনের ভিতরে আমার 2 লাখ টাকা না দিবি, নয়তো তোরে আমি এই বাড়িতে রাখুম না। আপনি কই থেকে আসলেন? আইসানে এই রাগারাগি আরম্ভ করে দিছেন? আপনি জানেন না আমার বাবার অবস্থাও তো একটা ভালো না, আমাকে দেওয়া মতো 2 লাখ টাকা তার পাশে থাকলে তো আপনাকে দিব। আপনি তো বুঝবারই নাইছেন আমার বাবার কাছে টাকা নাই, আমার বাবা এখন নিজে চলবার পারতেছে না। তুমি জানো না আমার বিয়েতে আমার বাবা সব টাকা খরচা করে ফেলাইছে। ও ফকিনের মেয়ে, আর পোলার যদি অন্যখানে বিয়া করাইতাম আমি, তাহলে ওই বাড়িতে উনি কত বস্তু বানিয়ে দিত, ফার্নিচার কত, গাড়ি ঘোড়া কত কি দিত। তুই 2 লাখ টাকা তুই আইনা দিয়ে পারবি না আমার পোলারে? যদি 2 লাখ টাকা তুই আইনা না দিয়ে পারস, তাহলে তুই আমার বাড়িতে কোন যাবি গে? রাহমা আমি কইতাছি, তাহলে ফকিনের মেয়া তুই আমার ভাইরে 2 লাখ টাকা আইনা দিবার পারস না? আমার ভাইরে যদি আমি অন্য জায়গায় বিয়া করাইতাম আমরা, তাহলে কত কি দিত, গাড়ি দিত, বাড়ি দিত, মারি সম্পত্তি লেখা দিত আমার ভাইয়ের নামে। আর সামান্য 2 লাখ টাকা তুই আইনা দিবার পারস না? ভালে ভালে কইতেছি, এই সামান্য 2 লাখ টাকা, 2 লাখ টাকা আজকের দিনের ভিতরে আইনা দিবি, নইলে তোর এই বাড়িতে আমি রাখব না। রাখবেন না মানে? আপনি কি আমার বাবার কাছে 2 লাখ টাকা দিয়ে আসছিলেন? আমার কাছে যে বলতেছেন যে টাকা নিয়ে আয়, আমি কোন মুখ নিয়ে যাব আমার বাবার কাছে যে আমাকে 2 লাখ টাকা দাও, তোমার জামাই চাইতেছে, আমি কয়া পামু? আমার বাবার অবস্থা দেখছেন আপনি? আর আপনি আপনি যে কইতেছেন যে তুই ফকিনের বেটি, আপনারা কি জানেনা শুনে আমাকে নিয়ে আসেন না এই বাড়িতে? আমি একলা আসছিলাম এই বাড়িতে। আর তুমি তোমার স্বামীর বাড়িতে যাওয়া লাগবো না? আজকে যদি আমার জায়গায় তুমি থাকতা, তোমার এই অবস্থা হয়তো তুমি কি করতা? তুই যদি 2 লাখ টাকা নিয়ে আসা পারস, তাহলে আমার ছেলের ভাত খাবি, আর যদি না নিয়ে আসস আমার বাড়ি থেকে বিদায় নিবি। আপনারা যাই কোন, এটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর বাড়ি থেকে আমি কোথাও যাবো না। আমার মাসের মাথাটা দেখো, মা তুমি জানো না আরে কেন ডেকে নিয়ে শুভ থাকলে আমি মাথা ভাঙতে পারি না, তারপর ভালো তুমি ডেকে নিয়ে আহা গো, তোমার বউ রে ডাইকা আনা লাগে, তোমার বউ ডাক ছাড়া এমনি আইবে পারে? তোমার বউ তো আর আইবার জানে না। তুই তুই আমার বিছনায়, আমার বিছনায় দিকে কেনা পারমিশন দিছি।
আমার বিছনায় শোয়ার কে রা পারমিশন দিছে? আমাকে পারমিশন দিতে হবে? এটা কার ঘর? এটা তোমার ঘর মানে আমার ঘর? আমি তো তোমার বউ, আমি এই বিছানায় থাকবো না, কোথায় যাব আমি? কোথায় যাবি মানে? যে তুই তুই আমার 2,00,000 টাকা আন্না দিবের না পারবি, এই তুই তুই আমার বউ না, কারণ আমি একটা পুরুষ মানুষ। 2,00,000 টাকা এনে দিলেই তুই আমার ঘরে থাকতে পারবি, আর 2,00,000 টাকা যদি আইনা না দিতে পারো, এই মুহূর্তে তুই তোরে আমি ঘরে দিয়ে বাইর করে, কারণ তোর বাবার কাছে টাকা আছে, তুই টাকা তুই আমার আইনা দিবি। হ্যাঁ বুঝলে না? আমার পাশে তুই টাকা ছাড়া থাকবি, বাইর হ, বাইর হ, বাইর হ। আমার বাড়িতে যদি 2,00,000 টাকা না আনবার পারস, আমি তোর ঘরে ঢুকপান গিয়ে দিব না, কারণ আমার 2,00,000 টাকা চাই আর চাই। দরজাটা খুলেন প্লিজ, আমি কই থাকবো? কতটা রাত হয়ে গেছে, আমার ভয় লাগছে, প্লিজ দরজাটা খুলেন। তোমার বউ এটা বাড়ি থেকে বাইর করে একটু শান্তেলে একটু থাকবার দেও, এই কান্দার জ্বালায় সারা রাত ঘুম পারুন জানাই। দাঁড়া আমি দেখতেছি। ওইভাবে কিন্তু কবি। হম বাবা, বাবা, মা তুমি আইছো? জামাই বাবাজি তুমি আইছো, আমার একটা ফোন দিয়ে না। আরে রাখেন তো আপনার ফোন, মদন চাটু। আর হুম বাবা, একটা কথা বলার ছিল। কি কথা মা? তোমাদের জামার কিছু টাকার প্রয়োজন ছিল। কত টাকা মা? ইয়ে মানে 2,00,000 টাকার মতো বাবা। কি 2,00,000 টাকা? হ্যাঁ বাবা, 2,00,000 টাকা। তুমি তো জানো ও বেকার, কতদিন ধরে কাজ খুঁজতে পায় না, তার জন্য তোমার পাশে আসলাম। তুমি যে করে হোক, যেখান থেকেই হোক, তুমি ম্যানেজ করে দাও। তুই তো জানো সীমা, নাই বলতে আমার কিছুই নাই। তোর মা মারা যাওয়ার পরে আমার সংসারে যা ছিল সব আমার ওষুধ পানি খায়া সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন যে আমার কাছে 2,00,000 টাকা তুমি চাচ্ছ, আমি এই টাকা আমি কোথায় থেকে দেব? আর বাবা তুমি তো জানোই ওর বিয়ের টাইমে সব টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে রাখেন তো আপনার নেকা কান্দা, আপনি বিয়ের হচ্ছে কথা যে কোন বিয়ের মধ্যে মোটে 5-7 জন মানুষ এসে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে গেছে, ঠিক মতো তো খাওয়া দাওয়াও দিতে পারেন নাই, এখন আবার বলতেছেন আমার কাছে টাকা নাই না? শোনেন ফাইনাল কথা, আপনি যদি আমার টাকা দিতে না পারেন, আপনি এই যে মিয়া, আজকে থেকে আপনার বাড়িতে থাকবো, কারণ যেদিন আমার 2,00,000 টাকা দিতে পারবেন সেই দিন আপনার মিয়া আমার বাড়িতে যাব, তাছাড়া আপনার মিয়া জানে আমার বাড়িতে যায় না, এটা কিন্তু আমার ফাইনাল কথা। আর আমার বাড়িতে তো যায় এইটা কিন্তু খুব খারাপ হয়ে যাব। আর তরে কয়ে যায় যেদিন 2,00,000 টাকা এই হাতের মধ্যে নিতে পারবি সেই দিন আমার বাড়িতে যাবি, তাছাড়া গেলে কিন্তু ব্যাপারটা তো জানাই আছে। ঠিক আছে মা, তাহলে তুই থাক, দেখি
আমি কোনো জায়গায় দিয়ে কি টাকা পাই নাকি? ভাবি মা তো বুড়া মানুষ, মার কাছে মন থাকো না, আমার কাছে দেন, আমি রেখে দিব টাকাগুলা, দেন। কি হলো রাবিয়া, কি হলো, কথা বলো না কেন, ও টাকা গুলা দেখো। অনেক পুরাণ মানুষ, ওরা টাকা পারবো না, টাকা আমার কাছে দম থে দি। আমি টাকাগুলো আনতে পারি নাই। কি ফকিনি বাচ্চা, তুই টাকা আনস না? কি ফকিনির বেড়ি, তুই বেড়ি, তুই টেহা আনস নাই? আর ভাই তোর কয় দে নাই যে টেহা না নিয়ে তুই এবার তাইবার পারবি না? আর চুপ কর, তুই তোর ভাইরে ডাক দে, তোর ভাই কি করব করব নি। ভাই ভাই, মা মা, তোমরা সরো, তোমরা সরো। তোরে আমি কইছিলাম না যে 2 লাখ টাকা নিয়ে তুই আমার বাড়িতে এবি আস, কেউ তুই টাকা ছাড়াই চাস, তুই টাকা ছাড়াইলি ভাই হ আ বাইর না হলে তোরে আমি আজকেই তালাক দিব, আজকেই তালাক দিব, কারণ তুই আমার 2 লাখ টাকা এনে দিতে পারস নাই। আমি একটা পুরুষ মানুষ, আমি একটা পুরুষ মানুষ, তোরে আমি আজকেই বাদ দিয়ে দেবো, আজকে দিনের ভিতরে তোরে আমি তালাক দিয়ে ফেলাবো। আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন এই বাড়িতে আমার কাজের মেয়ের মতো থাকতে হবে, তাই থাকবো। সব মেয়ের আশা থাকে যে তার স্বামীর বাড়িতে বউ হয়ে যাবে আর লাশ হয়ে বেরোবে, ওরকম আমিও একটা মেয়ে, আমিও চাই যে আপনার বাড়িতে আমি বউ হয়ে আসছি আর লাশ হয়ে বের হয়ে যাব। আপনার বাড়িতে আমি সুখের জন্য চাই না, আমি বাড়ির একটা কোণায় আমাকে একটু জায়গা দিন, তারপর আমি যাব না। আর আপনি জানেন আমার বাবা আমার সুখের জন্য কত দাঁড়ে দাঁড়ে ঘুরেছে টাকার জন্য, আমার বাবা টাকাও পায়নি। 2 লাখ টাকা কিরে বন্ধু, তুই এখানে? হ্যাঁ রে বন্ধু। চল চা খেয়ে আসি। সার তো চা কেন, আমার টেনশন, আমি বাঁচতেছি না, 2 লাখ টাকার দরকার আমার। ও ভাবি, আপনি ভালো আছেন? ভালোই আছি। আপনি? আর ভাবি আপনি তো ভালো থাকার কথা না। কেন ভালো থাকুন না কেন? কারণ কয়দিন আগে তো ভাই বিদেশে মারা গেল। ও আনার ভাই মরছে, তাই কি হয়েছে, যে কোম্পানিতে কাম করতে করতে মরছে, ওই কোম্পানিতে থেকে আজকে ডেট আমার 10 লাখ টাকা দিল, জাস্ট খালি 10 লাখ টাকা উড়াই নিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর কোনো টেনশন নাই, ভালো একটা বলা হলে বিয়ে হয়ে যাবে খালি। আচ্ছা যাই হোক সৈদুল, তুই বিকাল আমার বাড়িতে আসিস। ঠিক আছে ভাবি, যা। কে রে তোরে ভাবি, বিকাল বেলা যাবার কিলো মানে পুষ্টি রুষ্টি? না রে না, কি ভাবি না, ধনী কি যাবার পায়, কি জন্য যাবার পায় জানো, তার ভাবি দিয়ে বসবো, ভালো একটা চ্যাংরা পেলে। হ্যাঁ তো ভালো একটা চ্যাংরা যদি থাকে বাবুরে বিয়েটা দিব আর কি। আর তাছাড়াও তোর বলে অনেক টাকার দরকার। হ ভাই আমি 2 লাখ টাকার নিগে একদম শেষ হয়ে গেলাম, আমার 2 লাখ টাকা খুব দরকার। তুই একটা কাজ কর, 2 লাখ টাকা না, বাবির কাছ থেকে, বাবিরে যদি তুই বিয়ে কর 10 লাখ টাকা পাবি, তুই আগের বড় ছেড়ে দিয়ে বাবির তুই বিয়ে করে ফেলা। ঠিকই কইছিস, ঠিক নাই, আমি আমার আগের বড়টা ছেড়ে দেব। হ্যাঁ আগের বড়টা ছেড়ে দিয়ে বাবির 10 লাখ টাকা নিয়ে তুই বাবির বিয়ে করে সঙ্গে করে খা। 10 লাখ যেমন তেমন, 2 লাখ টাকা তো আমার লাগবে, এটা তো দিবই, এটা ফাইনাল। তাহলে তোরা বাবির সাথে কথা বল, বিয়ে আমি বাবির এ করো। ঠিক আছে আমি আজকে কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি না আজকে খবর নিতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ভাবি, হ্যাঁ আমার ড্রাইভার কিছু না আইসি আইসি, তো তার সাথে একটা খুশির খবর আছে। কি এর খুশির খবর? খুশির খবর মানে কি, আপনার জন্য বিয়ে একদম সুন্দর একটা পাত্র দেখছি। আচ্ছা তাকে রা পাত্রটা কে ভাবি জানেন না? না তো বিজা আমাকে বড় নজরুল অন্য বউ আছে,
মু আছে তাই কি বসে দিব। ও পোলাটা তো দেখতে অনেক ভালোই আছে, খারাপ না। ঠিক আছে তুমি ওরে ডাকো। ভাবি আমি না জানি জানি শিকার হয়ে গেছি, আমি নগে নিয়ে আসি। নজরুল আসো। বিহান ভালো আছেন? হ্যাঁ বিহান ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ বিহান আমি ভালো আছি। হ্যাঁ বিহান আসেন আসেন বসেন। জামাই বাবা জিগো। আপা তুমি ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি। আপা ভালো আছেন? হ্যাঁ বাবা তুমি কেমন আছো? বাবা আমি অনেক ভালো আছি। মা আব্বার ঘরে নিয়ে যাও। না বাবা আমি দেরি করব না, তুমি যে 2 লাখ টাকা চাইছিলে আমি অনেক চেষ্টা করছি, টাকা গোছ করতে পারি নাই। তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে কিছু গয়না রেখে গেছিল, এই গয়নাটি বিক্রি করে এই 20,000 টাকা নিয়ে এসেছি বাবা। আরে রাখেন আপনি ভাইজলামি, আপনি কোন সাহসে এই 20,000 টাকা নিয়ে আমার কাছে এসেছেন? আমি ছোট লোকের বাচ্চা মনে করছেন আপনি? আমি ছোট লোক? আপনি 20,000 টাকা নিয়ে আমার বাড়িতে আমি জানলে আপনি কাছে গা ধাক্কা মেরে বাইরে দিতাম। আপনার কাছে টাকা নাই, আপনার কাছে কিচ্ছু নাই, এই মুহূর্তে আপনি আমার বাড়িতে থেকে বার হয়ে যান, নয়নে কিন্তু কথা খারাপ হয়ে যাবে। বাবা এরকম করে কই না বাবা, আমি তো তোমার বাপের মতো, আমি যদি তোমার বাপ হইতাম আজকে কি আমার সাথে এরকম করতে পারতা? তুমি যখন আমার মেয়ারে মার বাবা, আমার অন্তরটা ফাইটা যায় বাবা। বাবা আমি কত জায়গায় চেষ্টা করছি বাবা, আমি টাকা ম্যানেজ করতে পারি না বাবা। এই 20,000 টাকা তুমি রাখো বাবা, রেখে আমার মেয়েরে তুমি মারো না বাবা, টাকা নাও বাবা। তুমি যখন আমার এই মা মরা মেয়েটাকে তুমি যখন মারো বাবা, তখন আমার এই অন্তরটা ফাইটা যায় বাবা। মানে দেখেন আপনি নাকা কান্না, আপনি বাইর হন, বাইর হন আমার বাড়িতে থেকে। আমি কিন্তু খুব সম্মান দিয়ে কথা বলতেছি, এখন যদি আপনি বাইর না হন আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। আপনি বাইর হন। দাঁড়াও, তোমার অনেক জ্বালা আমি সহ্য করেছি, এখন তুমি আমার সামনে আমার বাবাকে তুমি অপমান করে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না? বাহ, তোমার এত লোক টাকার প্রতি, তোমার বউ তোমার কাছে কিছুই না, তোমার টাকাই সব কিছু না? আজকে আমার সামনে আমার চোখের সামনে আমার বাবাকে এভাবে অপমান করে তুমি বের করে দিচ্ছ, আর তুমি ভাবছো আমি চুপ করে এগুলো সহ্য করে যাব? অনেক সহ্য করেছি, আর না থাকো তোমার সংসার নিয়ে তুমি। আজকে আমি যেখানে আমার বাবার সম্মান পাইনি সেখানে আমি থাকবো না, আমি আমার বাবার সাথে চলে যাব। আমার বাবাকে ছাড়। যাক আপদ বিদে এলো। কাজী সাহেব শুরু করেন। জি আলহামদুলিল্লাহ। কাহেন কাজী সাহেব? কেন? আমার কিছু শর্ত আছে। কি শর্ত ভাবি? আমি সব শেষ দিয়ে দিয়েছি। না না না, শর্ত এখনই শেষ হয় নাই, আরো কিছু শর্ত আছে। কি শর্ত ভাবি? শর্ত নাম্বার 1, আমারে বিয়ে করলে তোমার মা ও বোন জীবনকার নামে তোমার জীবন থেকে সরাই দেন না। শর্ত নাম্বার 2, আমারে যদি বিয়ে করবার চাও তাহলে আমার বাড়িতে সারা জীবন তোমার চাকর হয়ে থাকা লাগবে, কারণ আমি তোমারে 10 লাখ টাকা দেখি না নিতেইছি। আমি বইবার করলে বইবে, কোনখানে যাইবার করলে যাইবে, আর খাইবার করলে খাইবে। আর আমার পারমিশন ছাড়া তুমি ঘরের বাইরে যাবার পাবা না, আবার ঘরে ঢুকবার পাবা না। কাজী সাহেব আপনি এখন শুরু করুন। জি না কাজী সাহেব। কেন? আমার বিয়ের শখ মিটে গেছে, কারণ আমার পরিবার অনেক ভালো, আমার কোনোদিন এরকম করে কথা বলে না। ভাবি
আমার বিয়ের হল। মা আজকে না ভাই বিয়া করবার গেছে, নতুন ভাবি বাবাতে হাতে 10 লাখ টাকা। বাহ, আমার তো ফুর্তি নাকতেছে, আমরা তো অনেক দুনিয়ায় যাম গা। মা ভাই ভার দে, তো ভাবি রে ভার দে। আমার যেমন ফুর্তি ফুর্তি নাকতেছে ভাই, ভাবি কো কো বাবা দেখা কো। মা আমরা সারাটা জীবন গেলাম, আমরা টাকায় দেখলাম, আমরা টাকায় ছিলাম, আমরা টাকা ছাড়া কিছু ছিলাম না। মা তুমি একটা বার চিন্তা করে দেখো মা, আজকাল যদি বাবা পয়সা থাকতো, বাবা যদি আর একটা বিয়ে করে নিয়ে যেত, মা তোমার কি বা থাকতো? মা তুমি সহ্য করে হইতে, আমার বোন খালি টাকায় ছিল মা, আমি টাকায় ছিলাম, আর জীবনে কিচ্ছু ছিলাম না। আজকাল যদি আমার কোনটা আমি বিয়ে দেই, আমার বোনের ঘর ছিল একটা সতীন আসে, আমার বোনের কিরকম রাখবো মা? আমার স্ত্রীর আমরা এত জ্বালা, এত যন্ত্রণা, সারাটা বসুর দিতে দিতে লাশ মরতে পারে, আমি বাচ্চা দিকে ধাক্কা মারি কিনে দিছি মা, কারণ এই 2 লাখ টাকার লোভ আমরা সামলাইতে পারি নাই। জীবনের টাকাটাই সবচেয়ে বড় বস্তু দেখছি মা, আমি নাই বুঝি নাই মা। মা তুমি তো বুঝতা, কারণ আমার স্ত্রী আমার শ্বশুর আব্বা লাশ মুহূর্তে তার আমি গানে ধাক্কা পাইরা বাড়ি ফিরে দিছি, এই কামটা আমি ঠিক করছি মা। আমি আমি আমার বইকে যাবো মা, আমি রাজারে নিয়ে আসবো, কারণ আমি দেখলাম এই দুনিয়া এই নিজের বিয়া করা আপন বউয়ের মতো কেউ না মা। আমি গেছিলাম 10 লাখ টাকা লোভে হইরা বিয়া করতে, সে আমারে কি কইতো জানো? সে কইছে আমারে বিয়া করতে পারবি, কিন্তু সারা জীবন তোর আমার গোলাম হয়ে থাকা লাগবো, তার আমি চাকর। আমি বিয়া করি নাই মা, আমি বিয়া করি নাই, কারণ তোমারে ভুলে রাখা লাগবো, আমার বোনটারে জীবন আমি দেখতে পারবো না। রাবিয়া রাবিয়া, আমি রাবিয়ার কাছে যাবো মা, আমি রাবিয়ার কাছে যাবো। রাবিয়া রাবিয়া, তুই এখানে কি চাস আবার? একবার অপমান করে শান্তি হয়নি, আবার আসছিস এখানে, তোর লজ্জা শরম কিচ্ছুই নেই? রাবিয়া, ওই মুখে যেন আমার নাম উচ্চারণ না হয়। আমি মানছি আমি তোমার অনেক শাস্তি দিছি, কিন্তু আমার কথাটা তুমি শোনো, কারণ আমি কেন তোমার শাস্তি দিছি আর 2 লাখ টাকার জন্য কেন বাজার করছি আর এত ব্যবহারে কেন খারাপ করছি, কারণ আমার ওই বোন আরে কয়েকটা বার মানুষ এসে দেখে যায়, 2 দিন 3 দিন 1 সপ্তাহ কয়ে যায়, আর আর আমার বোনের বিয়ে করতে কেউ আসে না। লাস্ট তারিখ একটা পার্টি এসে বললো তোমার বোনের আমি বিয়ে করব, কিন্তু 2 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবো, শেষ 2 লাখ টাকার জন্য বিয়া তো চেষ্টা করছি, কোন জায়গায় আমি 2 লাখ টাকা আমি মিলাইতে পারি নাই, আর সেই 2 লাখ টাকার জন্য আজ তোমার কাছে আমি এত ভাঙ্গা পড়ছিলাম যে 2 লাখ টাকা আমার জীবনে কামাই করা কোন প্রকারে সম্ভব না। তাই আজকে তোমার কাছে আমি চলে আসছি, কারণ বোন যদি বিয়া দিতে হয় দরকার পড়লে কিডনি বেচে 2 লাখ টাকা না 5 লাখ টাকা যদি লাগে এই কিডনি বেচা দিমু, জীবনে আর কোনোদিন আর শ্বশুর বাড়িতে চতক চাইব না। আমি এটা কান ধরে তোমার করতে জীবন আর চাব না, কারণ আমার হাতে 2 লাখ টাকা যোগানের কোন ধরনের সুবিধা থাকতো আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না,
তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বাহ কি সুন্দর অভিনয়! যখন আমি তোর বাড়িতে ছিলাম তুই তো আমাকে কাজের মেয়েরও দাম দেসনি, আর এখন আসছ আমাকে অভিনয় করে ভুলানোর জন্য। কেন, কোনো জায়গায় ঠাই ছিল না তোর, আবার আসতে হলো আমার পাশে? যা এখন যা, এরকম অভিনয় আমি ভুলবো না। আমার কাছে আমার বাবাই সবকিছু। না রাবিয়া, আজকে আমি কোনো অভিনয় করি নাই, তুমি আমাকে বিশ্বাস করো। বেইমান, তুই আমার বাড়িতে, আমার বাড়ি থেকে এখনই বাড়া। বেইমান, মা তুই চিন্তা করিস না, আমি এর থেকে বারো ছেলে দেখে তার সাথে তোরে বিয়ে দেব। বাবা, চাইলে তুমি এর থেকেও ভালো ঘরে ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিতে পারবে, তবে এর মতো তো হবে না। হয়তো তুমি জানো না আমি ওর সাথে সংসার করেছি, আমি ওর ভালো মন্দটা জানি কম আর বেশি। বাবা, ও নিজের জন্য টাকা চায়নি, ওর বোনকে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে টাকা চাইছিল। ও আমাকে সব বলেছে। ওকে তুমি অপমান করো না, ওকে তুমি মাফ করে দাও। আমি ওর পাশে গেলাম। আমার জীবন আর আমি রাখবো না। এই জীবন আর আমি আর রাখবো না। তুমি এসব কি করছো রাবিয়া? তোমার আমি অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট মায়ের কত কিছু করছি। আমি ভাবলাম আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দেই। এসব বলো না বাবা, আপনার সাথে বহুত বেয়াদবি করছি, আপনি আমার নিজের সন্তান মিলে মাফ করে দিন। ওঠো বাবা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো? যে নিজের ভুল বুঝতে পারে সেটাই মানুষ। ঠিক আছে, আমার কোনো কথা মনে নাই, চলো ঘরে চলো বাবা। আমার জন্য দোয়া করবে।